ইতিমধ্যে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী কাল থেকে যে টিকাদান কর্মসূচিটি শুরু হবে তার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আছে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে 5 থেকে 11 বছর বয়সী যে শিশুরা আছেন নগরীর 500 স্কুলে এই টিকাটি দেওয়া হবে এবং 32,000 শিক্ষার্থীকে 12 দিনে এই টিকাটি দেওয়া হবে বলে জানানো হয়েছে আমরা একটু কথা বলতে চাই রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাক্তার তারিকুল ইসলামের সঙ্গে আপনার কাছে একটু জানতে চাই কালকে থেকে তো টিকাদান কর্মসূচি শুরু হবে শিশুদের আপনাদের প্রস্তুতি কেমন জি আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা ইতিমধ্যে আমাদের যে কেন্দ্রগুলো টিকাদানের কেন্দ্র রয়েছে সেগুলোকে আমরা এখানে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি সেই সাথে আমাদের ভ্যাকসিনেটর এবং অন্যান্য যারা কর্মীরা সেখানে কাজ করবে তাদেরকেও আমরা প্রশিক্ষিত করেছি একটু জানতে চাই যে কত হাজার শিক্ষার্থীকে কাল থেকে টিকা দেওয়া হবে এবং টিকা দেওয়ার যে প্রসেসটি সেটি কিভাবে হচ্ছে জি আমরা প্রত্যেকটা বাবা মাকে আমরা অনুরোধ করছি আমরা আমাদের পক্ষ থেকে প্রচারণা করেছি যে প্রত্যেকজন যেন যাদের জন্ম নিবন্ধন রয়েছে তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করে সেই টিকা কার্ডটা নিয়ে আমাদের কাছে আসবে আর সেই সাথে আপনার আমরা প্রায় 32,000 ছাত্রছাত্রীকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবো বলে আমরা প্রত্যাশা করছি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে যে যখন কোভিড শুরু হয়েছিল এবং ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিল তখন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এক ধরনের প্রস্তুতি ছিল এবার শিশুদের দেওয়া হচ্ছে আপনাদের এরকম প্রস্তুতি আছে কিনা জি অবশ্যই যেহেতু বাচ্চাদের টিকা দেওয়া হবে সেহেতু বাচ্চাদের এমনি বাবা মায়েদের মধ্যে একটা প্যানিক থাকে কিন্তু আসলে টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এটা আমরা এতদিনে প্রমাণিত অনেকটা হয়েছি বা জেনেছি যতটুকু সারা দেশে কোথাও তেমন কোনো বড় কিছু দেখা যায়নি তারপরেও আমরা প্রত্যেকটা স্কুল এবং যেখানে আমাদের কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা কিট বক্স রেখেছি সেখানে প্রয়োজনে ওষুধ সরবরাহ থাকবে আপনাকে ডাক্তার তারিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি আগামীকালকে সেটি আমরা জানছিলাম এই ছিল রাজশাহী থেকে আমাদের সর্বশেষ আমরা রংপুরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে মানিক ধন্যবাদ সাহেদ আপনি যেমনটি রাজশাহীর কথা বলছিলেন আমি রয়েছি রংপুর নগর ভবনে এখানে সকল প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে কালকে সকাল 9টায় রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সিটিমের মোস্তাফিজুর রহমান মোস্তফা এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে অর্থাৎ 5 থেকে 11 বছর বয়সী যে শিক্ষার্থী রয়েছেন তাদের টিকাদানের জন্য 33টি ওয়ার্ডেই 33টা টিম গঠন করা হয়েছে এ বিষয়ে জানার জন্য রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে কামরুজ্জামান ইবনে তাস তার কাছে একটু জানতে চাইবো যে এই যে কালকে থেকে 5 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেবেন আপনারা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলে আমরা জানতে পেরেছি তো আপনারা প্রস্তুতি কতটা সম্পূর্ণ করেছেন এবং টিকাটা কিভাবে দিবেন বলে আমাদের একটু জানাবে ধন্যবাদ আপনাকে আমাদের আসলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা কালকে পুলিশ লাইন স্কুল থেকে আমাদের যে এই কার্যক্রমটা সকাল 9টা থেকে আমরা শুরু করব এবং আমাদের 32টা ওয়ার্ডে আমাদের একটি করে টিম থাকবে 33টা ওয়ার্ডে আমাদের একটি করে টিম থাকবে পাশাপাশি পুলিশ লাইন স্কুলে আমাদের 6টি টিম থাকবে আমরা এটা 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা এর মাঝখানে যাদের সুরক্ষাতে রেজিস্ট্রেশন করা আছে শুধু তাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দিব সুরক্ষায় রেজিস্ট্রেশন না করা থাকলে আমরা তাদেরকে আপাতত সরকারি নির্দেশনা অনুসারে আমরা ভ্যাকসিন দেব না কত শিক্ষার্থীর মাঝে দিবেন বলে আপনারা পরিকল্পনা আসলে আমাদের এখন আমরা জানি যে আমাদের টার্গেট হলো আমরা কালকে 12,000 জনকে দিতে পারবো কিন্তু স্কুল পর্যায়ে গিয়ে এখনও কী সংখ্যক কত সংখ্যক বাচ্চা রেজিস্ট্রেশন করছে আমরা এটা জানি না এখন পর্যন্ত যার ফলে যাদেরকে রেজিস্ট্রেশন ধন্যবাদ কথা বলছিলাম সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজের সাথে তিনি জানাচ্ছিলেন আগামীকালকে যে টিকা প্রদান করা হবে তার প্রস্তুতির কথা তাহলে এই ছিল আমার কাছে রংপুর সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ